দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ঢাকার ২০টি আসনে ১৫৬ জন বৈধ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে ১৫টি আসনে ১২২ এবং জেলা প্রশাসকের কার্যালয় থেকে ৫ আসনে ৩৪ জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এরপরই আনুষ্ঠানিকভাবে শুরু হলো নির্বাচনী প্রচার। সম্রাট আনোয়ারের রিপোর্ট। প্রতীক ছাড়া নির্বাচনী প্রচার জমে না, সেই প্রতীক বরাদ্দকে কেন্দ্র করেই সোমবার নির্ধারিত সময়ে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত প্রার্থী এবং তাদের সমর্থকরা। দলীয়ভাবে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা দলেরই প্রতীক পাবেন, এটাই নিয়ম। তবে আনুষ্ঠানিকতার বিষয়ও তো থাকে, সেই আনুষ্ঠানিকতাতেও সব প্রার্থী সশরীরে উপস্থিত ছিলেন না, বেশিরভাগেরই প্রতীক বুঝে নিয়ে গেছেন তাদের পক্ষের প্রতিনিধিরা। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ১৫টি আসনের ১২২ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সেখানে আলোচিত প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ঢাকা ১০ আসনের ফেরদৌস আহমেদ, ঢাকা ১৪ আসনের মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা ১৬ আসনের ইলিয়াস উদ্দিন মোল্লা এবং ঢাকা ১৮ আসনের জাতীয় পার্টির প্রার্থী শরীফা কাদের। প্রত্যেকেই নির্বাচনে দলীয় প্রতীকে বিজয়ের ব্যাপারে আশাবাদ জানান। আমি আমার নেতাকর্মী সহ আমার এলাকাবাসী সহ সবাই মিলে বিপুল ভোটে নৌকার বিজয় ঘটিয়ে সেই বিজয়ের মালা মাননীয় প্রধানমন্ত্রী গলায় আমি তুলে দেব। স্বতন্ত্র প্রার্থী তাদের কর্মীদেরকে ভয়ভীতি দেখাবো, আর সেরকম মানুষ তো আমি না, আর সেরকম রাজনীতি আমি কখনই করিনি। আমার রাজনীতি হলো মানুষের জন্য। মানুষের আশা প্রত্যাশা পূরণ করেছি, ভোট দেবে না কেন? মানুষ অপেক্ষা আছে ইলিয়াস মোল্লাকে নৌকার প্রতীকে ভোট দেওয়ার জন্য। আগামী ৭ তারিখ দিন এবং ঘন্টা গুনছে, মিনিটও গুনছে তারা। নৌকা ও লাঙ্গলের পাশাপাশি ট্রাক, ইগল, হাতঘড়ি, ডাব, সোনালী আশ, ছড়ি, মিনার, চেয়ার, টেলিভিশন, আমসহ বিভিন্ন প্রতীক পেয়েছেন প্রার্থীরা। প্রতীক বরাদ্দের সময় খানিকটা উত্তেজনা ছড়ায় স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। একই প্রতীক একাধিক প্রার্থী চাওয়ায় সমাধান হয় লটারিতে। লটারি হয় তো সেখান থেকে আমি ওই ওকে কমলকে বলেছি যে তুমি আগে উঠাও, তো যেটা উঠেছে আলহামদুলিল্লাহ, এটাতে নিয়ে আমাদের কারোর কোনো মন খারাপ নেই। আশা করি আমার একটি আনন্দঘন পরিবেশে এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচন ঢাকা পাস হবে ইনশাআল্লাহ। এদিকে প্রতীক বরাদ্দের আনুষ্ঠানিকতা শেষে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে প্রার্থীদের আবারও সতর্ক হবার আহ্বান জানান ঢাকার রিটার্নিং কর্মকর্তা। প্রতীক বিতরণের পরে ওনারা আনুষ্ঠানিকভাবে নির্বাচন প্রচারের কার্যক্রম যেহেতু শুরু করবেন, সেজন্যে তাদেরকে আমরা আচরণবিধির একটি অনুলিপিও পাঠিয়ে দিচ্ছি এবং ওনাদেরকে বলছি আচরণবিধি অনুসরণ করে ওনারা যেন ওনাদের নির্বাচনী প্রচার কার্যক্রম সমাপ্ত করে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।